ঝকঝকে আকাশ, শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, পাহাড়ের বুকে মহালয়ার সুর, সপ্তমীর সকালে মা দুর্গা যেন উপহারের ডালি উপুর করে দিয়েছিল। ষষ্ঠীর সন্ধ্যায় আমরা এসে পৌঁছেছিলাম দার্জিলিংয়ের ডালিতে, আশ্রয়কুঞ্জ নামে হোমস্টেতে। সপ্তমীর সকালে দার্জিলিংয়ে সাইটসিইংয়ে বেরিয়ে আমরা প্রথমেই গিয়েছিলাম রোপওয়েতে। 3 ঘন্টা লাইন দিতে হলেও রোপওয়ে থেকে চা বাগান এবং দার্জিলিংয়ের ভিউ জাস্ট পাগল করে দিয়েছিল। অসাধারণ লেগেছিল পুরো জার্নিটা। দার্জিলিংয়ের সেকেন্ড ব্লগে ছিল শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, তার সঙ্গে রোপওয়ে থেকে দার্জিলিংয়ের অসাধারণ ভিউ, আর এই ব্লগে থাকছে ম্যালের রকমারি খাবার দাবার, দার্জিলিং ক্যাফে হাউস, এখানকার দুর্গাপুজো আর অবশ্যই শপিং। হ্যালো ফ্রেন্ডস, দার্জিলিংয়ের রোপওয়ে চড়ে চা বাগান ঘুরে আমি চলে এসেছি দার্জিলিং ক্যাফে হাউসে। দার্জিলিং ক্যাফে হাউসের পরিবেশটাই একদম ডিফারেন্ট। চারপাশে নানা রকমের ছবি আঁকা এবং এগুলো কিন্তু প্রত্যেকটা মিনিংফুল। খুব ভালোভাবে দেখলে এখানে অঞ্জন দত্ত থেকে মীর, ফুটকা সহ অনেক অনেক ছবি, চেনা ছবি খুঁজে পাওয়া যাবে। আর এখানকার যে ফিলটা সেটা একদমই ডিফারেন্ট। এখানে বসে আমরা তো মানে ক্লিয়ার স্কাই ছিল ফলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আর এখানে ইংলিশ ব্রেকফাস্ট থেকে শুরু করে নানা রকম চা তো পাওয়া যায়, ক্যাফে হাউস মানে কফিও পাওয়া যায়। আর সব থেকে বড় কথা, এখানে রয়েছে অনেক রকমের বই। সেই সব বইগুলো যে কেউ বসে কফির সাথে, কফি খাওয়ার সঙ্গে সঙ্গে, স্ন্যাক্স খাওয়ার সঙ্গে সঙ্গে ইচ্ছে মতো বসে বসে বইও পড়তে পারেন। চারপাশের পরিবেশটা জাস্ট অসাধারণ। এখানে খুব সুন্দর সোফা রয়েছে, বই পড়ার জায়গা রয়েছে, টেবিল রয়েছে, খাওয়ার, লোকজন এনজয় করছে দার্জিলিংয়ের পরিবেশ, খাওয়া দাওয়া করছে। তো সব মিলিয়ে দার্জিলিং ক্যাফে হাউসের এই জায়গাটা আমি এর আগেও এসেছি, খুব ভালো লেগেছিল, এবারেও কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। তাই বলবো যে যারা দার্জিলিংয়ে আসছেন তারা কিন্তু এই রাজভবনের কাছে একটু ম্যাল থেকে পিছনের দিকে দার্জিলিং ক্যাফে হাউসটাতে একবার অন্তত ঘুরে যান, আই এম শিওর যে ভালো লাগবে। দার্জিলিং মানেই গ্লেনারি স্কেভেন্টার্সের নাম প্রথমেই মাথায় আসে, তবে সেসব ছেড়ে দার্জিলিং ক্যাফে হাউস বেছে নেওয়ার অন্যতম কারণই হলো এখানে ভিড়টা একটু এড়ানো যায়, আর খিদের মুখে লম্বা লাইন দিতে কারই বা ভালো লাগে বলুন। বরং কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে গরম স্যুপ আর মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাইতে কামড় দিতে দিব্য লাগে। দার্জিলিং ক্যাফে হাউসে গরমা গরম ফ্রেঞ্চ ফ্রাই, বাইরে ঠান্ডা, এখানে হচ্ছে হট চকলেট, এখানে হট অ্যান্ড সাওয়ার স্যুপ, সবই বেশ হট হট ব্যাপার। আর তার মধ্যে এই মেয়োনিজ ডিপে ডুবিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে অসাধারণ লাগছে। এই যে হট চকলেট, ভালোই লাগছে। দার্জিলিং ক্যাফে হাউসে খাবারের দাম গুগল করলেই ডিটেলস পেয়ে যাবেন। সন্ধ্যের স্ন্যাক্স খেয়ে আমরা সোজা চললাম ম্যালের দিকে। সপ্তমীর সন্ধে ফলে ম্যালে তখন পুজোর ছুটির উপচে পড়া ভিড়, যে যার মতো আনন্দ করছে, সময় কাটাচ্ছে। আমার কিন্তু এসব দেখতে দিব্য লাগে। দার্জিলিংয়ের মেলে বেশ বড় করেই পুজো হয়েছে দেখলাম। মণ্ডপটা কি সুন্দর হয়েছে একবার দেখুন। সপ্তমীতে আমাদের পাহাড়ে দুর্গা দর্শনও হয়ে গেল। দার্জিলিংয়ের মেল মানে হরেক রকম পসরা সাজিয়ে বসা ছোট বড় নানা রকমের দোকান। আমি ঢুকলাম টিবেটিয়ান একটা শপে। এখানকার নানা রকমের মূর্তি, থাংকা পেন্টিং সহ জিনিসপত্র দেখতে আমার দারুণ লাগে। এখানে কিন্তু ভীষণ সুন্দর স্টোন দেওয়া সিলভার জুয়েলারিও পাওয়া যায়।
এটা হলো তিব্বতীদের মেডিটেশন বল, এর থেকে উৎপন্ন যে শব্দটা সেটা মস্তিষ্কে এবং স্নায়ুতে প্রভাব ফেলে, মনসংযোগে সাহায্য করে, স্পেশালি ধ্যানের সময়। 750 টাকা দিয়ে আমি এই ধাতব বাটিটা কিনে এনেছি। টিবেটিয়ান সবগুলো ভীষণ কালারফুল, নানা রকমের মূর্তি, নানা রকমের অলংকার এখানে রয়েছে। হ্যাঁ, 500-600 থেকে 1000, 5000, 10000, 12000-এরও জিনিস আছে। কিনতে নাই বা পারলাম, দেখতে দোষ কি? শুধু কি পোশাক আশাক? দার্জিলিং মানে বেকারি, আর দার্জিলিং মানে রকমারি কুকিজ, কেক, পেস্ট্রি ও খাবার। দামেও সস্তা আর খেতেও কিন্তু বেশ ভালো। আর দার্জিলিং থেকে এই ধরনের নানা রকম নুডলসও আমি কিনে এনেছিলাম। দার্জিলিং থেকে কিনে আনা ওয়াইওয়াইয়ের স্বাদ কিন্তু কলকাতার থেকে একদমই আলাদা। দার্জিলিং মেল মানে যেমন ক্যাফে, তেমন কিন্তু স্ট্রিট ফুডও। দার্জিলিং এসে এখানকার রকমারি স্ট্রিট ফুড চেখে দেখতে একদম ভুলবেন না। এখানে শেষ করছি দার্জিলিং এর থার্ড ব্লগটা। আগামী ব্লগে থাকবে টাইগার হিল থেকে অসাধারণ সূর্যোদয় দেখা আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ। আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল টোটো কোম্পানিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।